ওখানে দেখো গাড়িটা সেম দিকে এইভাবেই খোলা আছে, চলো এটা আবার আনবক্সিং করাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা পার্ট তুলে নিয়েছিলাম, তো ওটা আজকে এটা সেকেন্ড পার্ট, ওই পার্টটা আজকে কমপ্লিট করব। প্লাস একটা ছোট অর্ডার এসেছে 15টা ব্যাটারির একটা শোরুম থেকে, তো ওটাকেও কমপ্লিট করব, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। তবে পুরোপুরি ডিসক্লোজ করতে পারবো না, সব কিছু ডিসক্লোজ করা ভালো নয় বিজনেসের ক্ষেত্রে। জাস্ট ডেলিভারি দেওয়া হবে, কেমনভাবে কী দেওয়া হয় সমস্ত প্রসেসগুলো দেখাবো, কোথায় যাচ্ছে ও সব ডিটেলসগুলো কিন্তু দেখাতে পারবো না। তো চলো দেখো রেডি হচ্ছে, তোমাদেরকে দেখাই। আর একটা নতুন গাড়ি রেডি হচ্ছে, ডেলিভারি আছে, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই সামনে যে চেরি রেড কালারটা দেখছো, এটা এখন রেডি হচ্ছে, আর তারপর তোমার ব্যাটারিগুলো রেডি হবে ওই সাইডে আছে। সব রেডি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেটা ডেলিভারি যাচ্ছে ওটা রেডি হয়ে গেছে, টোটাল ওখানে যাবে তোমার 15, কটা ব্যাটারি যাচ্ছে? 15টা ব্যাটারি। তো যে স্পেস কম থাকার জন্যে তোমার ভিতর থেকে ব্যাটারি পেটিতে 16 থাকে, 4টে করে ধরে, তো আমরা সেখান থেকে তোমার বার করে দিয়েছি এই সামনের দুটো থেকে, দিয়ে 5টা করে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে টোটাল তোমার 10টা, পিছনেরটা 4টে আর সামনে একটা এক্সট্রা নিয়ে নিয়েছে। তো ও এবার এটা ডেলিভারি করে দিয়ে আসবে। তো যে গায়ে ব্যাটারিগুলো নিচ্ছে সে বইচি পর্যন্ত আসবে, তো ওখান থেকে ও কালেক্ট করে নেবে। তো এরপর আমরা বেরিয়ে যাবো তোমার ওই হেডলাইটটা লাগাতে, হেডলাইটটা চলে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমার তো ফ্রেন্ড দেখো, এটা হচ্ছে তোমার নতুনটা যেটা এসেছে, এটা তোমার এখন গিয়ে সেট করে দেওয়া হবে। আর আগের পুরনোটাও দেখায়, এটা এদিকে আছে। তো এটা তোমার দেখো এই লাইটগুলো আমরা এখান থেকে খুলে বার করে টেস্ট করে দেখেছি, তোমার সার্কিটগুলো হয়তো ছোটো ছোটো কম্পোনেন্ট থাকে ওগুলোর মধ্যে কিছু ড্যামেজ হয়ে গেছে, মিস্ত্রি দেখে বলেছে এটা করা যাবে না, কারণ তোমার চাইনা প্রোডাক্ট, বুঝতেই পারছো মানে অনেক ছোটো ছোটো তোমার ডিভাইস থাকে যেগুলোর মধ্যে আমাদের ইন্ডিয়ায় সব পার্টস অ্যাভেলেবেল নেই। তো দ্যাটস ওয়াই এটা পুরো এখন একটা হেডলাইট এখন জ্বলছে, তো উনি রিক্স নিতে চাইছেন না, কারণ উনি রাত্রিরে বের হয় ওনার মেয়েকে পিক আপ করতে যায়, তো দ্যাটস ওয়াই উনি এটা রাখতে চাইছেন না। নতুন এইটা লাগানো হবে, তো চলো গিয়ে লাগিয়ে দেওয়া যাক। এটা আনবক্সিং ওখানে গিয়েই করবো, কারণ কাস্টমারের সামনে র্যাপ খুললে উনিও স্যাটিসফিকেশান পাবে, তো দ্যাটস ওয়াই আমরা এটা কিছু করবো না, যা হবে ওখানে গিয়ে করা হবে। তো চলো দুটোকে এখন একটা ব্যাগে ভরে নিই, এই দুটোকে ব্যাগে ভরে নিয়ে এখন আমরা বেরিয়ে যাব সার্ভিসটা দিতে। তো চলো যা যা। তো ফ্রেন্ড আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছে তোমার ব্যাগে দুটো পার্ট ভরে নিয়েছি। আমাদের সামনে যে কাপড়ের দোকানটা আছে ওই দাদার কাছে ব্যাগটা নিয়েছি, ওটাই ভরে নিয়েছিলাম, কারণ আমাদের শোরুমে ব্যাগ ছিল না। তো এখন আমরা ভাস্তারাতেই আছি, পুরনো আটতলার দিকে। এই জাস্ট তোমার আমাদের শুরু হয়েছে। গাড়িটা সেম থেকে এইভাবেই খোলা আছে, চলো এটা আবার আনবক্সিং করাও। কিন্তু হতে হবে, নাহলে বসবে না, তো ওই স্ট্রাকচারে ফিট হয়ে যাবে। যা দেখো যে জায়গাটাই ওইটা ছিল ঠিক সেম জায়গায় এটা বসে গেল, এবার শুধু স্ক্রু কটা টাইট দিয়ে দিতে হবে। তোমার ওপরের দিকে দুটো টোটাল 6টা 7টা স্ক্রু আছে, ওগুলো টাইট দিয়ে দিলে আবার ওটা এটা রেডি, তারপর ওটা বডি সাথে ফিট করে দিতে হবে।
তারপরে স্ক্রু আটা হয়ে গেছে। উপরের দিকে দুটো আছে নাকি? দেখে নিন আপনি ভালো করে, ফাইনাল চেকিং হচ্ছে, সব নাট কটে এঁটে দেওয়া হয়েছে। এই দেখুন আপার ডিপারটা করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন? এবার আস্তে আস্তে করে যাতে বোঝা যায়, এখন এটা শুধু ডিপার আছে, এখন আপার করলো, মানে চারটে ল্যাম্প জ্বলছে যখন আপার করছে। হ্যাঁ, নিচের দুটো জ্বলবে। হ্যাঁ, ভালোই তো দেখা যাচ্ছে। এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। তো এখানে আর একটা গাড়ি ছিল যার একটু প্রবলেম ছিল, তো ওটাও চেক করে নেওয়া হচ্ছে একবার, চালিয়ে দেখে নিচ্ছি। আর আমাদের প্যান্তার এখানে ওয়েট করছে বাড়ি যাবে বলে, এখানে হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো। তবে এখানে কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। পেমেন্ট পাঠাতে হবে, কিছু পাঠানো আছে আর আজকে কিছু পাঠাবো।
বলো এইগুলোর জিএসটি তো হবে না ভাই। চো চো চো, এই বাচ্চা পড়া, এই যাস নি রে, আস্তে পোজ দেবো একটা, এই ভয় পালাচ্ছে রে। এদিকে শোন, ভয়ই পালাচ্ছে। এখন প্রায় 6টা বেজে গেছে, আমি এসে এখন এখানে পৌঁছালাম। পৌঁছে এখন আমায় যেতে হবে তোমার ক্যাশটা জমা করাতে। ক্যাশটা জমা করানোর জন্য ব্যাংকে যেতে হবে, শাখাগুলোয় গিয়ে এটা জমা করাবো, দিয়ে পেমেন্ট পাঠাতে হবে। আর শোরুমে এখন অনেক কাজ এসছে, তো শরীফ এখন অনেক কাজ করছে, তোমাদেরকে দেখাচ্ছি। শরীফ চাবিটা কয়, শরীফ চাবিটা ডয়রে কয়, পয়সা কয় দেখো এখানে গাড়িগুলোর এখন কাজ হচ্ছে। তো এইগুলো কাজ কমপ্লিট করতে করতে এখনো প্রায় 1 ঘন্টা লেগে যায়। এখন বাজছে 7:53, আমরা এখানে বন্ধ করে দেবো, বাড়ি বেরিয়ে যাচ্ছে। এখানে সব বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো। ওর দায়িত্বে আছে চাবি দেওয়ার ব্যাপারটা, ও চাবি দেবে। তো আমরা এখন চললাম, বাইরের যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ঢুকিয়ে নেওয়া হবে। শুধু তোমার এই বোর্ডটা জ্বলবে, এটা এসে কালকে সকালবেলা ওই বন্ধ করবে, প্রত্যেকদিন তোমার 8টার সময় খোলে। চলো বাড়ি যাওয়া যায়। গাইস এই জাস্ট বাড়িতে এলাম, এখন বাজছে প্রায় 7:45 মতো। এসে ফ্রেশ হয়ে ভাইয়ের দোকানে এলাম। পিছনে দেখছো আমাদের শোরুমের হেলমেটগুলো, ওখানে কম্প্যাক্ট জায়গা, ভিডিওর মধ্যে দেখেছো বেশি রাখার জায়গা নেই, তো ওই জন্য এখানেই রেখে দিয়েছি। তো আমি এখানে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করি, কারণ এখানে একটা তোমার সেট আপ আছে মোটামুটি কাজের জন্য ঠিকঠাক। ওই জন্য এখানে বসে মানে একা এডিটিং করলে না বেশ ভালো মনে হয়, পাশে কেউ থাকলে বকলে এডিটিংয়ের সময় খুব অসুবিধা হয়। তো দ্যাটস ওয়াই এখানে বসে আমি একা এডিটিং করি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দোস্ত। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।